তো ডিফাইন, আজকে আমরা দেখব ডিফাইন এর ব্যবহার ফর ডিবাগিং ইন আরডুইনো। ওকে, সো ধরে নাও ডিফাইন মাই সিরিয়াল, সিরিয়াল প্রিন্ট, সিরিয়াল প্রিন্ট। এখন এখানে দেখো ভিরগলা কমা দেওয়ার পরে এখানে কিছু দেওয়া হয় নাই, দ্যাটস ওয়াই আমি কি করছি এই যে লাস্টে এইটা লেখার পরে একটা পয়েন্ট এন্ড কমা দিছি। তো ডিফাইন এর সাথে আরেকটা সুন্দর ব্যবহার আছে এখানে, এই যে দেখো এখানে ডিফাইন, এটা এখানে একটা প্রোগ্রামের মতন লেখা, ডিফাইনে ওয়ান লাইন প্রোগ্রাম ধরে নিতে পারি। সিরিয়াল প্রিন্ট এই যে এটা পয়েন্ট, তারপরে এই যে একটা বার দিলে কন্টিনিউ করা হয়, আরডুইনোতে এই জিনিসটা কি বোঝায় কন্টিনিউ। হ্যাঁ, সো এইখান পর্যন্ত এ কন্টিনিউ, আর এটা হচ্ছে কি কমেন্ট। তো এই লেখাটার পরে কি করতে হবে, একটা ডট এই যে এরকম একটা দিতে হবে। যখনই আমি এই রাইট টিএফটি রাইট ব্যবহার করব লাস্টে এটা লেখার, এই টিএফটি লাইন লেখার পরে এখানে যেরকম আমি একটা এই যে এটা দিছি পয়েন্ট এন্ড কমা, সেটা ব্যবহার করতে হবে। ওকে, সো এই ছিল আজকে আমার ইউজ দেখা, এবং আউটপুটটা কি হয় দেখো, এট দ্য এন্ড অফ দি স্টোরি মাই সিরিয়াল ওয়ান মাই সিরিয়াল টু, যেটা আমি এখানটাতে সবার উপরে লিখছিলাম, মাই সিরিয়াল ওয়ান মাই সিরিয়াল টু। ওকে, সো দ্যাটস ওয়াই আমাদের ওখানে এই লেখাটা আসছে। এখন আমি এইটা কেন দেখাইলাম, ডিফাইন ব্যবহার করে একই লাইনে আমি একাধিক সিরিয়াল ব্যবহার করতে পারবো। সো এখন আমি এই ডিফাইনটাকে যদি অন্য কোথাও আমি ইউজ করতে চাই, আর ধরো আমি যদি এরকম এই যে এখানে আছে না ডিফাইন, এইখানেও যদি আমি ওই যে মাই লেখাটা দিয়ে দিতাম মাই সিরিয়াল, তারপরে আমার কি কি করতে হতো, এরকম একটা পয়েন্ট দিয়ে তারপরে এরকম বার দিয়ে দিলে কাজ হয়ে যেত। ওকে, তো আমি এখন এটা আমি তোমাকে দেখাইলাম। থ্যাংক ইউ, বাই।